বল দেবেন তো কোন একটা জিনিস আমার বেতন দিয়ে লাগবে না, ওই শুধু দুটো খাওয়া দিলে হবে বল দেবেন কোন বল দেবেন তো দেব বল কি জিনিস বল ওই যে আমরা ওই ফলে রাত্রিবেলা যে জিনিস দিই দিলি ফল নষ্ট হয় না ওই যে পাউডার ওইটা আমি আমার গায়ে মাখ তালি পরে আমার এই শরীরও আর বুড়ো হবে না নষ্ট হবে না আমি তোর কাছে থাকতে পারবো বল আপনার দোকান তো থাইল্যান্ডের সব জিনিসপত্র ভরা না স্যার আমার দোকান একদম অরিজিনাল দেশি আরে ব্যাটা ওই যে আমলকি লো আমলকি ওই থাইল্যান্ডের আমলকি এক এক কুইন্টাল এক কুইন্টাল এক মুঠ দেন আমলকি এক মুঠ আরে এক মুঠই দেন না মেয়ের খান যায় না তো দেশি দেশি এক অরিজিনাল দেশি অরিজিনাল আরে খান কলা কলা স্যার কলা বরিশালের ও কলা থাইল্যান্ডের তো পাওয়া যায় না জায়গায় দাদা দাদা স্যার একটু ধরো একটা পেপে নেন স্যার থাইল্যান্ডের পেপে অনেক স্বাদ বেহুদা গাছ তোমার কিছুই করলো না হুদাই আমার পেন দিয়ে গেলো হালে তোমার লিগে কি শান্তি মতো কোন জায়গায় দাঁড়াইতে পারো না নিচে যাই মিটিং এ বই কমপ্লেন সাদে আইছি প্রকৃতির সাথে একটু ভালোবাসা দিবার লিগে দেখবার লিগে তুমি এনে আইবছো কি কমপ্লেন তাড়াতাড়ি দূর পাতলা টেলিভিশন আছে না এতটুকু পাতলা টেলিভিশন এই সাইজের হইয়া যদি একটা কিনিয়ে দিতেন তাহলে ওইটা বইয়ে দেখতাম দেশ দুনিয়ার খবর পাইতাম তারপরে তোমার একটা টেলিভিশন লাগবে হ্যাঁ এই মানে ঘটনাটা কি জানো যে তোমার নাই কাম ময়নার মায়ের কই দেবনি আমার বাসার কামের বিটি দে ডাইল আর সাইল কুলার মধ্যে আদাসের চাইল আদাসের ডাইল একখানে করে দিব সারাদিন বইয়া কি করবা ডাইল গুলারে একটা একটা বাসপা বাইসা আলাদা করবা চাইল গুলারে বাইসা আলাদা করবা এলো তোমার ডিউটি কাম তো নাই মাতার মধ্যে এগুলো ছাড়া আর কোনো কিছু ঢুকে না এখন তুমি যাও আমি আগামী মিটিং এটা উত্থাপন করুম তোমার একটা টেলিভিশনের দরকার এত হানি পাতলা এত হানি লম্বা এত হানি পাশে টেলিভিশনের আবার রকম ফের কি একটা উইলি তো চলে যাও যাও হেঁটে একটু দিলেই হয়েছে আর কি বেট কি মারণের কিছু হয় নাই তুমি যাও কইছো শুনছি দেহমনি যাও যে ভাই আপনি মাস্টার দিকে তাকাইলেন না তো আপনি মাস্টার দিকে তাকাইলে এই মাছটা কষ্ট পায় বুঝছেন মানে কি মানে কি মানে মাছ কেনার অধিকার ওনার নাই
যে কোনো মাছের দিকে অধিকার করে ওনার লগে আইসেন তো ঘুরেন একটু পরেই টের পাইবেন দাদা ওনার লগে আমি ঘুরা না আমার হ্যাঁ আমার সিজন লাগবে না মাছ ধরতে পারে না বড় বড় কথা আর পানি ফিরে না কথা কথা কোথায় কোথায় আমি মাছের পানি ফিরে আপনি করে শিখাই দেন আপনি ফিরে আমি ওটা ভাব দেব না আপনি শুধু কালাই না এক লগে তো দশ জনের শরীর নিয়ে ঘুরে ওনার শরীরে ওনার শরীরে আপনি চিন্তা করা লাগবে না মালিক কমিটিদের বিচার দিয়ে দেবো জানেন আপনি দেন বিচার চান কেমনে না বলেন বাড়ি কোথায় আপনার আপনার বাড়ি কই আমার বাড়ি কোথায় বুঝালাম আমার বাড়ি কোথায় এটাও আপনি বুঝালাম যান ঠিক কথা বলছে উৎকাল মাত্র আছে আমার বড় বড় উৎকাল লাল লাল এটা উৎকাল তুই একটা আপনি কিন্তু ইচ্ছে করলি সারা জীবনে জোয়ান থাকতে পারবেন ভাবি হ্যাঁ আরে ভাইয়া আমি তো জোয়ানই আছি আমি তো বুড়ো না আপনি বুঝতে পারতেছেন না ওই ভাইয়ের দেখেছেন চুল ধরে পেকে গেছে কিন্তু এখনো কত জোয়ান ওই ভাইজানের কাছে একটা জিনিস আছে ওই পাউডারটা যদি আপনি সমস্ত শরীরে মাখেন ভাবি দেখেন না ওই আম জাম আপেল এইগুলো এই পচে আমরা ওই রাত্রির বেলায় একটা পাউডার লাগাই ওই পাউডারটা যদি ভাবি আপনি নিয়ে ভাইয়ের কাছ থেকে কোনোভাবে ম্যানেজ করে যদি সমস্ত শরীরে লাগাতে পারেন তাহলে পরে ভাবি আপনি সারা জীবন জোয়ান থাকবেন ভাবি হ্যাঁ আমি কলম আপনি কিন্তু ভাবি ওই পাউডারটা নিয়ে একটুখানি আমারে দেবেন আপনি কি চান না ভাবি আমি জোয়ান থাকি বিয়ে শাদী করি এটা চান না আপনি আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তোমার ভাইয়ের কাছ থেকে আমি পাউডারটা নিয়ে আমিও দেবো তোমাকেও দেবো তুমি যাও ব্যথার ওষুধ কিনে খাও ঠিক আছে ভাবি তাহলে আমি আসি আচ্ছা আসসালামু আলাইকুম আগামী তিন দিন কাঁচা বাজারের ভিতরে মাছ ধরে বাসের গড়িতে ঢুকতে পারবি না ভাই আপনার এই সিদ্ধান্ত আমি মানি না ভাই আপনার তিন দিনের জন্য এই পানি ফোন দিলে হবে না ভাই বলো সরি আর হবে না ভাই মাফ করে দিয়ে ঠিক আছে ভাই আমি তো করে দিলাম আপনার বলে কষ্ট পাবেন না ঠিক আছে না না তুলো আপনি না 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 স্যার কি খুঁজো আমার মোবাইলটা খুঁজে পাই না আমি কি তোমার সাথে কোনদিন কথা বলছি
তুমি যে শুকানো কারখানা করো তাতে উসাগল লাগে না উসাগল হওয়া উচিত ছিল কি মন্তর কথাবার্তা মোবাইল দেখ খুঁজে যাইতেছি না খুঁজতাছি তুমি আর ভালোভাবে কইতে পারো রাখছো এক জায়গায় খুঁজো আরেক জায়গায় এমন ভাবে কথা কইতেছো মনে হয় যে আমি তার গাছের উপরে তুমি তার গাছের নিচে এই যে বুঝছো বলো নাই এসে কারা বেশি কথা এমন ভাবে কথা কইতেছ মনে হয় যে তোমার আঙুল টাঙ্গুল আমার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে দিবে তোমার সাথে তুমি যে কথা কই এই আমার জীবনে এত দুর্ঘটনা ঘটছে হ্যাঁ নাইলে কি আর তুমি এইগুলা সাহস পাও সব সময় সেগুলো করো